আল্লাহর যে গোলামের প্রশংসা করবে মালিকের, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, সেদিন দাঁড়িপাল্লা প্রতিস্থাপন করা হবে, আপনার জীবনের কর্মগুলো আল্লাহ রাব্বুল আলামিন সেদিন দেখবেন, মান্নু কিসাহালাক, যাকে আল্লাহ বলবেন পর জবাব দিন, ওই লোকটার ধ্বংস ছাড়া কোনো উপায় থাকবে না, কোনো নেতা সেদিন কোনো কাজে আসবে না, আপনার রাজনীতি কাজে আসবে না, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কিচ্ছু আপনার কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিলকলবিন সালিম, আপনি যদি নিরাপদ মন নিয়ে দাঁড়াতে পারেন, আপনি যদি একজন সত্যিকার মানুষ হয়ে আল্লাহর গোলাম হয়ে দাঁড়াতে পারেন, যিনি আপনাকে সেদিন মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন, তিনি কে? এই জন্য দুনিয়ার জীবনে যারা সুখে দুঃখে কষ্টে আনন্দে প্রশংসা করবে, মা ইউসিমুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়া। বিপদে পড়ে গেলেন, মুসিবতে পড়ে গেলেন, ব্যবসার ক্ষতি হয়ে গেল, শরীরের ভিতরে রিমান্ডে নিয়ে কাটা ফুটিয়ে দিয়েছে, সুই ফুটিয়ে দিয়েছে, আপনার শরীরের ভিতরে যন্ত্রণা শুরু হয়েছে, উহ শব্দ উচ্চারণ করার আগে যিনি আপনার গুনাহ মাফ করে দিয়ে জান্নাতের দরজা বুলন্দ বানায় দিবেন, তিনি কি? তবে যদি আপনার উপরে জুলুম করা হয় আল্লাহর জন্য, আপনার দাম বাড়বে না কমবে? কথা কয় না, আমার কথা আপনারা বুঝতেছেন তো? পাশেই চলতেছে গান, কদ্দুর আর বুঝবে, আব্দুল হানান ভাই এত কিছু করলো কিন্তু গানটা বন্ধ করতে পারলো, ও এখন তাদের কাজ তারা করবে, আমাদের কাজ আমরা করবো, এক্ষেত্রে আমরা কোনো বাধা দিব করেন সাল, তবে আমরা আল্লাহর কাছে কামনা করবো, আল্লাহ যেন এই সুর দিয়ে তাদের হৃদয়ের ভিতরে আল্লাহ তাআলা যেন নূর সৃষ্টি করে দিয়ে হেদায়তের আলো দিয়ে দিই, পরে না আমি এবার সমসুরে বুঝে শুনে সবাই মিলে পড়ি আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে বলি আল্লাহ যেদিন দাঁড়িপাল্লার মধ্যে ওজন দেওয়া হবে, মানুষগুলা ফেলফেল করে তাকিয়ে থাকবে, দুনিয়ার জীবনে আমরা যখন ডানে বামে তাকাই, পুকুরের ভিতরে যেমন পানি আর পানি, পুকুরের ভিতর যেমন শুধু পানি আর পানি, ঠিক তেমনি আমার জীবনের চারপাশে যখন তাকাই দেখি গুনা আর গুনা, ঠিক না বেঠি? ডুব দিলে যেমন পানি আর পানি চোখের মধ্যে পড়ে যান, আমি যখন চক্ষুটা বন্ধ করি গুনা আর গুনা আমার চারপাশকে ঘিরে রেখেছে। আজকের এই মাহফিলে যারা এসেছেন, যদি আল্লাহ কবুল করে নেন এই মাহফিলটা শেষ মাহফিল হয়ে যায়, আপনি যদি আপনার জীবন পরিবর্তনের সিদ্ধান্ত নেন, এই জমিনে আল্লাহর গোলাম হয়ে দিন প্রতিষ্ঠার কাজ যদি করতে চান, বিশ্বাস রাখেন নিয়ত করে ফেলেছেন ইউওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মৌতের আগে যদি কোনো ভালো কাজ করার সুযোগ আপনি পেয়ে যান, নিঃসন্দেহে মাহফিলে বসেছেন ভালো কাজে বসলেন, এই সুযোগের কারণে আপনি বুঝে নেবেন যিনি ভালোবেসে মৃত্যু দিয়ে ফেলেছেন তিনি কে। এই মাহফিল থেকে জবান খুলে মহব্বত ভরা কণ্ঠে নবীজির নাম পড়ে আমরা একবার পড়তে চাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছেন? যারা পড়িনি আবার পড়ছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছে এবার, একটি আয়াত আমি তেলাওয়াত করেছি যে আয়াতটা খুবই সহজ। আমাদের প্রায় সময় যখন সূরা বাকারা পড়ি চোখের সামনে দিয়ে চলে যায়, কিন্তু আমরা আয়াতটা নিয়ে একটু চিন্তা ভাবনা করি না। আল্লাহ কত ভয়াবহ কথাই আয়াতের ভিতরে বললেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারা 174 নং আয়াতে কারীমাতে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইশতারুনা বিহি থামানান কলিলা أولئك ما يأكلون في بطونهم إلا النار ولا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم. আমার ভাইয়েরা আল্লাহ পাকের সাথ করছেন, এমন কিছু মানুষ আছে নিশ্চয় যারা কোরআনের কথাগুলোকে গোপন করে ফেলবে, কোরআনের কথাগুলো যারা প্রচার করবে না, যারা বলবে না, অল্প টাকার কাছে যারা বিক্রি হয়ে যাবে, তারা তাদের পেটের ভিতরে আগুনগুলো ঢুকাচ্ছে, আগুনগুলো তারা খাচ্ছে, আর তারা এমন মানুষ হয়ে যাবে কিয়ামতের দিন আল্লাহ পাক তাদের সঙ্গে কথা বলবে না, আল্লাহ পাক তাদেরকে দয়া দেখাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোর জন্য আজাব রেখেছে। এখন বলেন আল্লাহর দয়া কম না বেশি? কথা কয় না, আল্লাহর দয়া মায়া কম না বেশি? আল্লাহর দয়া কত বেশি বোঝার জন্য দেখেন। আপনারা কি মাহফিল শুনবেন ইনশাআল্লাহ? 50% শুনে কে কে বাড়ি চলে যাবেন হাত উঠে দেখা। এবার দেখতে চাই 80% শুনে কে কে বাড়ি চলে যাব হাত উঠে দেখায়। একজন দুইজন তিনজন হাত তুলছে, কি আপনাদের কি হয়েছে কোন আছেন তো ইনশাআল্লাহ। এবার মনোযোগটা পুরা দিয়ে দেন, আল্লাহর দয়া কত বেশি হবে? 99 সিজিল্লাম, এক ব্যক্তির সামনে 99টা খাতা ভর্তি গুনাহ থাকবে। কয়টা খাতা ভর্তি গুনাহ? এক একটা খাতা এত বড় হবে, মাদ্দাল বাসর দৃষ্টি যত দূর যাবে এত দূর পর্যন্ত এক একটা খাতা হবে সব গুনাহ দিয়ে ভরা। আল্লাহ পাক সেদিন বলবে, গোলাম আজকে কি তোর বাঁচার কোন উপায় আছে? সেদিন লোকটা বলবে, আল্লাহ আমার বাঁচার কোন উপায় নেই, সব তো গুনাহ দিয়ে ভরা। আল্লাহ সেদিন ডাক দিয়ে বলবেন, ওয়ালাকা শাইউন ইনদি, তোর জন্য এমন একটা জিনিস আমি আল্লাহর কাছে আছে যেই জিনিসটা দিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিন তোরেও মাফ করে দিব। সুবহানাল্লাহ, আর আস্তে মহাব্বত নিয়ে বলেন সুবহানাল্লাহ। সামনে খাতা কয়টা? 99টা। এক একটা খাতা কত বড়? দৃষ্টিসীমা, দুনিয়ার দৃষ্টিসীমা না আখেরাতের একজন ব্যক্তির দৃষ্টিসীমা, কি পরিমাণ বড়! তার মানে চিন্তা করেন এক একজন ব্যক্তি কি পরিমাণ গুনাহ করেন।
সকাল থেকে কাউন্ট করেন, আজকের দিনে চিন্তা করেন, ফেসবুকে কত নগ্ন মহিলার দিকে তাকিয়েছেন, চা খেতে খেতে কত মানুষের গীবত বলেছেন, আজকের দিনে চিন্তা করেন স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করলেন, মানুষের সঙ্গে অত্যাচার করলেন, মানুষের হক নষ্ট করলেন, গালিগালাজ করলেন, নামাজ ছেড়ে দিলেন, আল্লাহর হক গুলো নষ্ট করলেন। প্রতিদিন আপনি হিসাব করলে দেখবেন হাজার হাজার গুনার লিস্টে আপনার চোখের সামনে বেশি উঠবে, ঠিক না বেঠি? ছোট গুণা না বড় গুণা দিয়ে আমাদের আমল নামা বরাব। এইরকম ব্যক্তিকে আল্লাহ বলবে, গোলাম আজকে কি তোর বাঁচার উপায় আছে? ব্যক্তি বলবে, আল্লাহ বাঁচার কোন উপায় আজকে নাই, সব তো গুণা দিয়ে ভরা, যেদিকেই দৃষ্টি যায় শুধু তাকায় দেখি সব আমার গুণা, ছোট ছোট কোন গুনাহ বাদ থাকবে না সেদিন উঠে যাবে। ব্যক্তি বলবে, সব আমি করেছি। আল্লাহ বলবে, গোলাম ওয়ালাকা শাইউন ইনদি, একটা জিনিস তোর জন্য রেখেছি যেটা দাড়ি পাল্লায় দেওয়ার সঙ্গে সঙ্গে তোর আমল নামা ভারী হয়ে যাবে, এটার নাম আল্লাহর দয়া। কিন্তু কোরআন কারীমের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালা ইউযাক্কিহিম, কিছু মানুষের প্রতি আল্লাহর দয়া হবে না, মায়া হবে না, জানা দরকার আছে না? নাই। 99টা খাতা ভর্তি গুনাহ, তারেও আল্লাহ দয়া করবে? সুবহানাল্লাহ তো কয় না, 99টা খাতা ভর্তি গুনাহ, তারে আল্লাহ দয়া করবে? আল্লাহ বলবে, তোর জন্য এমন একটা জিনিস আছে তুই মাফ পাবি। লোকটা ফেল ফেল করে, গরিব মিসকিন ফকিররা যেমন দয়ার ভিখারি হয়ে তাকিয়ে থাকে, আল্লাহর দিকে তাকায় থাকবে, আল্লাহ পাক একটা বেতাকা উঠাবেন, আইডি কার্ড উঠাবেন, লোকটা বলবে, মা হাদিহিল বিতাকা মা হাদিহিস সিজিল্লাত, এত এত গুনার সামনে আইডি কার্ডটা দিয়ে কি হবে? আল্লাহ পাকে আইডি কার্ডটা যখন রাখবে, এই আইডি কার্ড হচ্ছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি আও নাফসি, মন থেকে যদি লা ইলাহা ইল্লাল্লাহ আপনি পড়ে থাকেন, এই আইডি কার্ডের কারণে যিনি সেদিন আপনাকে নাজাত দিয়ে দিবেন তিনি কে? আল্লাহ পাক রাখবেন সেখানে। হাদিস সাক্ষী, ফতসিত সিজিল্লাত, এই দাড়ি পাল্লা সেদিন কাঁপতে কাঁপতে গুনার পাল্লা হালকা হয়ে যাবে, নেকির পাল্লা ভারী বানায় যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? কিন্তু এবার তাকায় দেখেন এমন কিছু মানুষ আছে, হাদিস শরীফের ভিতরে নবীজি বলেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইয়ানযুরু ইলাইহিম, এমন কিছু মানুষ আছে যাদের সঙ্গে আল্লাহ কথা বলবেন না, আল্লাহ যাদেরকে দয়া দেখাবেন না, আল্লাহ যাদের সঙ্গে রহমতের দৃষ্টিতে একবারের জন্য তাকাবেন না। এক নাম্বার হবে শাইখুন জানি, বৃদ্ধ মানুষ, সাহস কমে গেছে, যৌন চাহিদা কমে গেছে, এরপরও যখন যৌন চাহিদার পিছনে দৌড়াবে, আমাদের প্রতিমন্ত্রী এটার চাক্ষু সাক্ষাৎ, ঠিক না বেঠি? আমাদের দেশের এক প্রতিমন্ত্রী তার ঘটনা প্রমাণ করে দেয়, সে একজন জ্বলন্ত এটার প্রমাণ, বয়স হয়েছে কিন্তু বুঝ হয় নাই, ঠিক না বেঠি? শাইখুন জানি, বৃদ্ধ বয়সে যদি জেনার জন্য পাগল হয়ে যায়, ব্যবিচার করে বুড়া বয়সে,
বৃদ্ধ বয়সে যদি আপনি জেনার দিকে পা বাড়ান, প্রতিনিয়ত যদি জেনা করেন, এই জেনাকারের সঙ্গে লা ইউকাল্লিমুহুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ আল্লাহ পাক কথা বলবেন না, ওয়ালা ইউযাক্কিহিম দয়া দেখাবেন না, ওয়ালা ইয়ানযুরু ইলাইহিম তার দিকে আল্লাহ তাকাবেন না। এখন হিসাব মিলায়া দেখেন বৃদ্ধ বয়সে এমন এমন কিছু নেতা আমরা পেয়েছি, অনেকের বৃদ্ধ বয়সে চরিত্র এখনো ঠিক হয় নাই, ঠিক না বিঠি? আল্লাহ পাক এদের দিকে তাকাবেন না। যারা সামনে বসা আছি, অনেকের চরিত্রের ভিতরে দুর্বলতা থাকতে পারে। যদি আপনার চরিত্রটা এমন হয়, আজকে থেকে তওবা করেন মালিকের কাছে, এত দয়া যেই মালিকের, এই বৃদ্ধ জেনাকারী দিকে আল্লাহ তাকাবেন না। দুই নম্বরে আল্লাহ তাকাবেন না ওই মানুষের দিকে, মালিকুন কাজ্জাব, যেই সরকার যেই মালিক যেই রাজা যেই বাদশা মিথ্যাবাদী হবে, মিথ্যা সার যারা দিবে, এমন মিথ্যাবাদী সরকার শাসকের দিকে যিনি তাকাবেন না তিনি কে? দয়া দেখাবেন না তিনি কে? যার সাথে আল্লাহর দয়া নাই, আল্লাহর কথা নাই, আল্লাহ পাক যার দিকে নজর দিবেন না, ওই লোকটা সেদিন জান্নাতি হবে না জাহান্নামী হবে। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তিন নম্বরে জেনে রাখো, আইলুন মুস্তাকবির, এমন দরিদ্র ব্যক্তি, দরিদ্রতা ঠিকই আছে কিন্তু তার অহংকার কমে না, এমন দরিদ্র লোক সমাজের ভিতরে আছে না? না, দরিদ্র হয়েছেন এটা কোনো অসুবিধা নেই। আমার নবীর জীবনী পড়ে দেখেন, এমন দুই দিন আপনি নবীর জীবনী থেকে খুঁজে পাবেন না। দুই দিন একত্রে নবীজি তিন তিন বেলায় দুই দিন একত্রে রুটি গোস্ত খেয়েছেন, এমন দুইটা দিন আপনি নবীর জীবন থেকে খুঁজে পাবেন না। সাহাবীদের জীবনী খুঁজলে আরো অবাক হয়ে যাবেন, মুসআব বিন উমাইর ইসলাম গ্রহণের পূর্বে এত দামি আতর ব্যবহার করতেন, বের হলে লোকেরা বুঝতেন মুসআব বিন উমাইর বের হয়েছে, ইসলাম গ্রহণ করলেন কিচ্ছু আনতে পারে নাই। ইসলামের প্রথম এম্বাসিডার তিনি, রাসূলের দাওয়াত নিয়ে তিনি বের হয়েছিলেন। ইতিহাস পড়েন হাদিস পড়েন অবাক হয়ে যাবেন, উহুদের যুদ্ধে তিনি শহীদ হলেন, আল্লাহর নবী মুসাবের দেহটা দেখলেন, ও সাহাবীরা রে আমার মুসাবকে দাফন কাফনের ব্যবস্থা করো, একটা মাত্র কাপড় রেখে গিয়েছেন, মাথা ডাকলে পা বের হয়ে যায়, পা ডাকলে মাথা বের হয়ে যায়। আল্লাহর নবী বললেন আমার মুসাবের জন্য মাথাটাকে কাপড় দিয়ে ঢেকে দাও, মাথার সম্মান আছে, পাটাকে ইদখির নামক গাছ দিয়ে ঢেকে দাও, পা ইদখির নামক গাছ দিয়ে ঢেকে দেওয়া হলো। ইসলামের প্রথম এম্বাসিডার, ইসলামের প্রথম এম্বাসিডার এক টুকরা কাপড় নিয়ে যেতে পারে নাই। আজকে তাকায় দেখেন, দরিদ্র অহংকারী ব্যক্তি যখন অহংকার করবে, আপনি বুঝে নেবেন এই লোকটার দিকে আল্লাহ কিয়ামতের দিন তাকাবেন না, ঠিক না বেঠি? তিন শ্রেণী গেল, এই রকম আরো ১২ শ্রেণীর মানুষ আছে যাদের দিকে আল্লাহ তাকাবেন না। আপনাদের কি খুব কষ্ট হচ্ছে? খুবই কষ্ট হচ্ছে? এই মাহফিলটা শুনে যাবেন তো ইনশাআল্লাহ। তাহলে এক নাম্বার কি, আমার এখানে কিন্তু আবার মাহফিল যে শুনবে তার কিন্তু মুখস্থ করা লাগবে। আলহামদুলিল্লাহ দেখেন মাদ্রাসার ছাত্র আসতেছে সমানে, লিল্লাহে তাকবীর বলেন। এক নাম্বার, আল্লাহ কার দিকে তাকাবে না? হ্যাঁ, কেমন জেনাকারী? বয়স্ক জেনাকারী, বুড়া জেনাকারী,
এরকম সমাজের মধ্যে লোক আছে না? নাই। দুই নাম্বার কি দেখছেন? হ্যাঁ, একজনে বলছেন কেন? সবাই বলেন মালিকুন কাজ্জাব, মিথ্যাবাদী শাসক যদি থাকে ওই মালিকুন কাজ্জাবের কারণে ওই শাসকের দিকে যিনি রহমতের দৃষ্টিতে তাকাবেন না, যিনি কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? এরপরে তিন নাম্বার কি? দরিদ্র অহংকারী। এটা আজকে মুখস্থ করে নিয়ে যাব, কোনোদিন অহংকার করব না ইনশাল্লাহ। বলে আপনারা কি আসেন না গেছেন? প্রত্যেকটা মাহফিল থেকে সবক নিয়ে যেতে হবে। আমরা মাহফিলগুলোতে বেশি বেশি যেটা প্রচার করতেছি এখন, সিলাসিলিটা বেশি, সবক কম, ঠিক কিনা? এরপরে তো ঠিক কয় না, বক্তাদের দিছেন আপনার সুযোগ, যা ইচ্ছা তাই ওয়াজ করুক, আপনারা বলে ঠিক, বক্তারা বেঠিক বললো আপনারা ঠিক বলে, এই তো মুশকিল। আজকের মাহফিলে আমরা কোনো বেঠিক কথা বলবো না, প্রত্যেকটা কথা কোরআন হাদিস থেকে বলবো। বলেন ইনশাআল্লাহ। তিন প্রকার মানুষের পরে চার নম্বরে চলে আসি, যার দিকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না। চার নম্বরে আল আকুবি ওয়ালিদাই, পিতামাতার সঙ্গে ঘর মোটা করে যে সন্তান কথা বলবে, বেয়াদবি করবে, তার দিকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দৃষ্টিতে তাকাবেন না, ঠিক না বিঠি? এখন বলেন আমার ভাইয়েরা কয় পার্সেন্ট লোক মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করি, মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করি, মা বাবার সঙ্গে উত্তম আচরণে কথা বলি, গার মোটা করে কথা বলি না, এমন সংখ্যক মানুষের সংখ্যা এখন কম না বেশি? বেশি দূরে যাওয়া লাগবে না। গতকালকে একটা নিউজ দেখলাম টেলিভিশনে, বরগুনার একটা ঘটনা। এখন বাপ গোয়াল ঘরে থাকে, সন্তানের জন্য সব বিক্রি করে দিয়ে সন্তানকে লালন পালন করছে। বাপ গোয়াল ঘরে থাকে, প্যারালাইজড হয়ে পড়ে আছে, সন্তান বাবার খবর নেয় না, খোঁজ খবর নেয় না। আগে দুয়ারে দুয়ারে বাপ ভিক্ষা করে খেত, এখন আর দুয়ারে দুয়ারে যেতে পারে না। মানুষ দিলে খায়, না বলে না খায়, দিনের পর দিন পড়ে আছে। সাংবাদিক গিয়ে প্রশ্ন করেছে আপনার কেমন কষ্ট লাগে, বাপ জবাব দিয়েছে শীতের মধ্যে খুব কষ্ট লাগতেছে, কষ্ট করি তারপরেও সন্তানকে বদদোয়া দেই না, আমি চাই আমার সন্তান ভালো থাকুক, আমার খোঁজ খবর নেয় না, আপত্তি নাই, মালিককে বলি আল্লাহ তুমি দ্রুত আমার দুনিয়া থেকে নিয়ে নাও। বলেন নাউযু বিল্লাহ। এই রকম দৃশ্য আমরা অহরহ দেখি, মাকে সন্তান গোয়াল করে রেখেছে, আরাম করে স্ত্রীকে নিয়ে ঘুমাচ্ছেন, লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাত ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানযুরু ইলাইহিম, আল্লাহ তাদের দিকে তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, কারণ মা বাপ যদি খুশি হয়ে যায়, আপনি স্পষ্ট জেনে নেন যিনি খুশি হয়ে যাবেন তিনি কি? মা বাপ বেজার তো আল্লাহ বেজার। যার মা বাপ বেঁচে আছে সে সৌভাগ্যবান, মা বাবার খেদমত করেন। মিশন যখন চলে গেলাম, যতবার পরীক্ষা এসেছে মাকে ফোন দিয়েছি, বলেছি আম্মা আমার জন্য দোয়া করবেন, আর আমি ফিল করেছি দেশে যখন ছিলাম বারবার মাকে কাছ থেকে পেয়েছি, এখন তো মা অনেক দূরে আছে, যখনই মাকে এমন আপন মনে করবেন, মা যখনই আপনার জন্য দোয়া করবে, যিনি আপনাকে সেরাদের সেরা বানায় দিবেন তিনি কি?
কোন পীরের কাছে দৌড়ানোর দরকার নেই। ঠিক বলছেন একজনে? সবাই বলেন ভাগ্য পরিবর্তনের জন্য কোন পীর আপনার ভাগ্য পরিবর্তন করতে পারবে না। ভাগ্য পরিবর্তনের জন্য লা ইয়ারুদ্দুল কদা ইল্লাল বীর, ভাগ্য পরিবর্তন হয় না। তবে পরিবর্তন হতে পারে যদি আপনি আপনার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করেন। যিনি আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারেন তিনি কে? এরকম ঘটনা দুনিয়ার মধ্যে আছে না নাই বলেন? আছে। দুনিয়ার জীবনে আপনি তাকায় দেখবেন যারাই সেরা হয়েছে, মা বাপকে কি পরিমাণ সম্মান দিয়েছে। নবীজি কোনদিন বাবার চেহারা দেখেন নাই, আমিরে হামজা চাচাকে দেখেছেন। চাচা কে নবীজি বাবার চেহারার মনে করতেন। উহুদ প্রান্তে চাচা যখন শহীদ হয়ে গেছে, নবীজি এত পরিমাণ কাঁদলেন, বাবাকে কোনোদিন দেখিনি। আমার চাচার চেহারার মধ্যে বাবার চেহারা বারবার খুঁজেছি, সেই চাচা আজকে চলে গেল। বিশ্ব নবী মর্মাহত হলেন, মনটা দুর্বল হয়ে গেল, চাচার মায় তিনি বেদনা বিদুর হয়ে গেলেন। বিশ্ব নবী ছোট্ট বেলাতে আবওয়া নামক জায়গায় বাবার কবর দেখে ফিরে আসার পথে, আবওয়া নামক জায়গায় মা অসুস্থ হয়ে পড়লেন। ছোট্ট নবীজি মা দুনিয়া থেকে বিদায় নিলেন। এত পরিমাণ চিৎকার সেদিন, চার পাশ কান্নায় ভারী হয়ে গেল। ছোট্ট মানুষটার বাবাও নাই মাও নাই, এতিম হয়ে গেলেন তিনি। আলম ইয়াজিদকে ইয়তিমান ফাওয়াব, নবীজিকে ইয়তিম হিসেবে আল্লাহ পেলেন, আল্লাহ আশ্রয় দিলেন। ওয়ারাফানা লাকা যিকরান, যেখানে আল্লাহর নাম উচ্চারিত হয়। নবীজির সম্মানকে যিনি সমুন্নত করে দিলেন তিনি কি? এত বেশি আদর আল্লাহ নবীজিকে দিয়েছেন। আল্লাহ পাক নবীজিকে জানায় দিলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী হে অচিরে আমি আপনার কলিজা ঠান্ডা করে দেব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত যখন নাযিল হলো, সাহাবীদেরকে ডেকে বললেন, সাহাবীরা শোনো, আমার কলিজা ঠান্ডা হবে। তোমরা কি জানো কবে কোথায় কিভাবে কলিজা ঠান্ডা হবে? সাহাবীরা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ আল্লাহর রসুলই ভালো জানেন। নবীজি বলে দিলেন, শোনো, ততক্ষণ আমার কলিজা ঠান্ডা হবে না। ওয়ালা আরদ ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, যতক্ষণ পর্যন্ত আমার একটা গোলাম একটা উম্মত, আল্লাহর একজন গোলাম নবীর একজন উম্মত জাহান্নামের আগুনে জ্বলবে, ততক্ষণ পর্যন্ত নবীর কলিজা ঠান্ডা হবে না। ওই উম্মতটা যখন জান্নাতি হবে, নবীজির কলিজা ঠান্ডা হয়ে যাবে। আমার ভাইয়েরা, আজকের মাহফিলে যারা বসলেন, আল আকুবি ওয়ালিদাইন, চতুর্থ নম্বরে ওই ব্যক্তির দিকে আল্লাহ তাকাবেন না। মা বাবার সঙ্গে বেয়াদবি করেছে, হাত উঠিয়েছে, কষ্ট দিয়েছে, ধাক্কা মেরেছে, এমন সন্তানের সঙ্গে যিনি কথা বলবেন না, তাকাবেন না, দয়া দেখাবেন না তিনি কে? কয় নাম্বার? সবাই বলেন কয় নাম্বার? এরপরে আসেন পাঁচ নাম্বারে। আমার বাবা ওই মহিলার দিকে তাকাবেন না,
ওয়াল মুতারাজ্জিলাতু আল মুতাশাব্বিহাতু বিররিজাল, যেই মহিলা পুরুষের মতো ড্রেস পরে, এরকম মহিলা এখন আছে না নাই? আপনারা মনে হয় মাহফিলটা বুঝতেছেন না। এই যে এখান থেকে ছেলেরা যায় কোথায়? আপনারা আছেন তো? আল্লাহ আল্লাহ, আপনি একটু বুঝ দিয়ে দেন, মাহফিলের ভিতরে বরকত দিয়ে দেন, নোট দান করে দেন। কয় নাম্বারে আছি? পাঁচ নাম্বার। আল-মারআতুল মুতাওয়াজ্জিনাত আল-মুতাশাব্বিহাতু বিররিজাল, এমন সময় আপনি দেখবেন মেয়েরা পুরুষের মতো পোশাক পরবে, পুরুষের মতো চুল কাটবে, প্যান্ট পরবে, শার্ট পরবে, পুরুষের মতো করে চলতে মেয়েরা এখন পছন্দ করে কি করে না? আরো আসতে বলেন। এরপরে তাকায় দেখেন ঘরে ঘরের কি অবস্থা, আন্নানাব, এমন সব মহিলা যেই মহিলারা বলে সব আমার নামে করে দেন, আপনার মা বাবার জন্য কোনো কিছু দেওয়া দরকার নয়, এমন মহিলা এখন আছে না? না, সিরাজগঞ্জের এত দূরেও আসছে, সব আমারে দিয়ে দেন, আপনার মা বাপের কিচ্ছু দেওয়া দরকার নেই, এরকম মহিলা আছে? এরপরে দেখবেন মান্নান কথায় কথায় আপনাকে বলবে, তুমি আমার মতো স্ত্রী পেয়েছ দেখে তোমার ভাত খায়, আমার মতো মহিলা না হলে ভাত খেত না, এমন মহিলা আছে না? না আছে? আছে। হান্নান ভাই মাথা লড়াইলে কিন্তু বিপদ আছে, আজকে ঘরে যাইতে পারবে? কবে আপনারা এইগুলো বলছিলাম বলেন তা? আপনারা যারা আছেন এরকম মহিলা কি এরকমই সব? এরপরে দেখবেন হান্নান এমন সব মহিলা আপনি কষ্ট করে এসে বলেছেন স্ত্রীরে একটু পানি দাও, স্ত্রী বলে নিয়ে খাও, এমন মহিলা আছে না? না। হ্যাঁ, এটাও ভরা মুরুব্বীও মাথা লড়াই, ভরা ভরা হুজুর কি যে অবস্থায় আছি। এরপরে দেখবেন কান্নানাম বারবার বলবে, আমার বাবা কত ধনী, তোমার বাবার কিছু নাই, তোমার ভাইয়ের কিছু নাই, এই রকম বংশের গর্ব দেখায়া স্বামীকে কষ্ট দিবে, এমন মহিলা এখন কম না বেশি? এটাও 90 ভাগ নাকি? এরপরে দেখবেন হাদ্দাকা আপনি কিনে দিয়েছেন কোনো কিছু, পছন্দ হবে না, নিজে বাজারে ঘুরে ঘুরে কিনবে, এখন সব অবসর থাকার কারণে অধিকাংশ মহিলা বাজারে বাজারে ঘুরে, ঠিক না বেটি? সুযোগটা দেয় কে? কথা কোন, সুযোগটা দেয় কে? মোহাম্মদ স্বামী সুযোগটা দেয়। এরপরে দেখবেন আমার বায়ারা সাদ্দা কায়মন সময় আসবেন, কথায় কথায় আপনার সঙ্গে তর্ক করবে, এমন সময় যখন দেখবেন বুঝে নেবেন সামনের দিনগুলাতে আজাব আসতেছে, ঠিক না বেঠি? এখন ঘরের ভিতরে তর্কাতর্কি কম হয় কিনা বলেন? বলেন কম হয়? এতক্ষণ যা বললেন এখন কিন্তু আর ঠিক ঠুক বললেন না, এমন সময় আসবে বাররাকাব শুধুমাত্র তর্কই করবে না, স্বামীর গায়ে হাত তুলতে দেরি করবে না, এমন মহিলা সমাজের ভিতরে এখন কম না বেশি? এটাও আছে, এটাও আছে। তার মানে আমার ভাইয়ের এই হাদিস মিলে নেন, ওয়াল মারআতুল মুতাওয়াজ্জিনাত আল মুতাশাব্বিহাতু বিররিজাল, মহিলারা পুরুষের মতো চলবে, এখন স্বাধীনতার নামে প্রকাশ্যে সিগারেট খায় মহিলারা, আর ঠিক কয় না তো জোরে, প্যান্ট শার্ট পরে মহিলারা,
ট্যাটু আঁকে মহিলারা, বুড়ো প্রাক করে মহিলারা, এমন কেয়াল মুতাফাল্লি যান দাঁত কেটে চিকন করে, করে কিনা? এই যে কাজগুলো আপনি করলেন, কিছুদিন পরে খতিব সাহেবের কাছে পাঠাবেন, গিয়ে স্বামীকে বলতে বলবেন, আমার সন্তানটা মানুষের মতো মানুষ হয় না, আপনি নিজে মানুষের মতো মানুষ হওয়ার কাজ করেন নাই, ঠিক না বেঠি? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় বাপ এসে বিচার দিয়েছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজটা ঠান্ডা না গরম? কিরকম গরম! আবার গরম বললে ইউটিউবাররা যদি লিখে দেয় যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজ খারাপ, তো তো সারছে কাজ। হকের ব্যাপারে মেজাজ গরম, জোরে কোন আল্লাহ আকবার। মেজাজ গরম মানে কারো উপরে জুলুম করেন না তিনি, কিন্তু হকের ক্ষেত্রে সাথ দেন না। সে সন্তান হলো ওমরের কাছে বিচারের ক্ষেত্রে কোনো সান নাই, ঠিক না বেঠি? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ওমর তো সেই মানুষের নাম। এক মহিলা একদিন দব বাজাচ্ছে, দব কি এটা দিয়ে বুঝাই দেয় ভালো বুঝবেন, এই দেখেন দব হচ্ছে একটা পাশ থাকবে খোলা, আরেকটা পাশ চামড়া দিয়ে, পশুর চামড়া দিয়ে আটকানো থাকবে। এটাকে একসময় আরব দেশে বাজানো হতো, এটার নাম দফ। কি নাম? দফ। এইরকম দব বাজানো হচ্ছিল, এক মহিলা বাজাচ্ছে, রসুল দূর থেকে আসতেছেন আবু বকর সাথে। রসুল মুসকি মুসকি হাসতেছিলেন, যাহারে মহিলাটা করতেছে কি? হঠাৎ করে দেখি মহিলার দেরি নাই, দফের উপরে মহিলা বসে গিয়েছে, দব বাজানো বন্ধ হয়ে গেছে। আল্লাহর নবী অবাক হয়ে গেলেন, কার কারণে দব বাজানো বন্ধ হলো? পিছনের দিকে তাকায় দেখে নবীজির আদরের সাহাবী হযরত ওমর বিশ্ব নবীর দিকে আসতেছে। আল্লাহর নবী বুঝে ফেললেন, ওমরকে দেখা মাত্র দব টপ সব বন্ধ হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী এবার মুস্কি হাসি ওমরের দিকে তাকায় তাকায় হাসতেছে। ওমর সালাম বিনিময় করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ হাসতেছেন কেন? এই জন্য হাসতেছি, একটু আগেই মহিলাটা দব বাজাচ্ছিল, যখনই তোমারে দেখছে সব বাদ দিয়ে দফের উপরে বসে পড়ছে। জোরে কর সুবহানাল্লাহ। আজকে যদি ওমরের মেজাজের কিছু লোক থাকত, আলেমরা যদি ওমরের মেজাজে গর্জে উঠত, বাতিলের বিরুদ্ধে যদি প্রতিবাদের কণ্ঠস্বর যদি আজকে বেজে উঠত, সত্যিকার অর্থে হকের বিজয়টা ইনশাআল্লাহ আমাদের চোখের সামনে ভেসে উঠত, ঠিক না বেটি? ওমর কেমন মেজাজের ছিলেন! রসুল একদিন শুনলে যে ওমর কেমনে তেলাওয়াত করে, রাত্রিবেলা একটু শুনে গিয়ে দেখি, চলে গেলেন ওমরের ঘরের সামনে, গিয়ে শুনেন উচ্চ আওয়াজে তেলাওয়াত হচ্ছে। এবার বিশ্বনবী ওমরের তেলাওয়াত শোনার পরে আবু বকরের তেলাওয়াত শোনার জন্য গেলেন, গিয়ে শুনেন একেবারে আস্তে আওয়াজে তেলাওয়াত হচ্ছে, গড়গড় গড়গড় করে কান্নার আওয়াজ হচ্ছে ভিতর থেকে। বিশ্বনবী চলে আসলেন, পরের দিন দুজনকে ফজরের নামাজের পরে ডাকলেন, আবু বকর এত আস্তে আস্তে কেন পড়ো বলো? ইয়া রাসূলুল্লাহ, এমন মালিকের জন্য তেলাওয়াত করেছি, ঠোঁটটা নড়ার আগে যিনি আমার কথাগুলো বুঝে ফেলেন তিনি কে? ওমর, তুমি এত জোরে জোরে পড়লা কেন? এই জন্য জোরে পড়েছি, শয়তান যেন, বাতিল যেন পরাভূত হয়, কোন জালেম যেন ইসলামের দিকে চোখ তুলে তাকাতে না পারে। বলেন আল্লাহু আকবার। তাহলে দুই ধরনের মেজাজ আমাদের দেশের প্রতিমন্ত্রী মনে করছিল, হক কথা বলার মতো আলেম তো সব জেলখানায় বন্দি, হক কথা বলার মতো আলেমগুলো সব জেলখানায় বন্দি,
এই ফাঁকে আমি কিছু কারবার টারবার সব গটায় ফেলি, রাষ্ট্র থেকে ইসলাম বাদ দিয়ে দিই, সংবিধান থেকে ইসলাম বাদ দিয়ে দিই। কিন্তু আল্লাহ পাক তোমাকে এমন বাদ দিয়ে দিল, তুমি আর কোনোদিনের জন্য বিআইপি আর সিআইপি গ্যালারি দিয়ে বের হতে পারলা না, বিআইপি গেট দিয়ে তোমার বের হওয়ার সৌভাগ্য হলো না, ডোমেস্টিক দিয়ে মুখ লুকায়া চোরের মতো তোমাকে বের হতে হলো, ঠিক না বেঠি? সুতরাং মনে রাখবেন, আল্লাহর সাথে যারা টক্কর দিবে জবাব দিবেন আল্লাহ। আল্লাহ ঠিক যেমন বড়, আল্লাহর জবাবটাও বড় কঠিন হয়ে থাকে, ঠিক না বেঠি? কত বড় পৃথিবী, এই বিশাল পৃথিবীর দেশগুলা তার জন্য পর হয়ে গেল, এয়ারপোর্টের দুয়ারে দুয়ারে ঘুরে শেষে ভিক্ষুকের মতো তার দেশে ফিরে আসতে হলো, ঠিক না বেঠি? ঠিক তো বলেন না? বলেন ঠিক কিনা? এজন্য মনে রাখা উচিত, আল কোরআন আল করিমের কোন একটা আয়াত নয়, আমার সংবিধান থেকে যদি বিসমিল্লাহ বাদ দেয়, রাষ্ট্র ধর্ম ইসলামকে বাদ দেয়, ষড়যন্ত্র করা হয়, কোরআন করিমের কোন একটা আয়াত নয়, শব্দ নয়, নুক্তার পরিবর্তন করা হলে মুসলমান কোনদিন মেনে নিতে পারবে না, পারবে না এবং পারবে না। এখন বলেন, আমরা সবচেয়ে বড় মনে করি আমার ইসলামকে, ঠিক না বেঠি? কিন্তু লক্ষণীয় এক মহাসত্য, কিছু কিছু মানুষের কাছে সবচেয়ে বড় হয়ে গেছে এখন রাজনীতি, ঠিক না বেঠি? রাজনীতি ইসলাম থেকে বড় বানাবে না। আপনার নেতা, আপনার দল, আপনার আদর্শ, আপনার রাষ্ট্র যদি ইসলামের বিরুদ্ধে যায়, আপনি মুসলমানের সন্তান, আপনি ইসলামের পক্ষ থেকে রাজনীতি দল আদর্শ বাদ দিয়ে কোরআনের পক্ষ আপনার নিতে হবে, ঠিক না বেঠি? এ কথার সাথে আপনারা কি একমত? সবাই বলেন একমত। আমরা ছিলাম কয় নম্বরে? আহারে মাহবুব, কয় নাম্বার? কারা কারা পাঁচ নম্বর বলছেন হাত তুলেন তাড়াতাড়ি। আমার মনে হয় পাঁচ নাম্বার একেবারে জয়যুক্ত হয়েছে, জয়যুক্ত হয়েছে। কাজী মাহফিলটা আর কতক্ষণ চলতে পারে? এবার বলেন কত নাম্বারে যাব? কথা কয় না, কত নাম্বার? ছয় নাম্বারে দেখবেন আমার ভাইয়েরা ওই মানুষ গোনা আদ্দায়ুস, আদ্দায়ুস হচ্ছে ওই মহিলা সৌন্দর্য নিজের স্বামীকে না দেখায়া বাহিরে বাহিরে হাত বেয়ার প্রদর্শন করবে এমন মহিলা আছে না? না আছে? তাইলে বাংলাদেশের যতগুলা নায়িকা আছে এদের সংজ্ঞা, এরা আদ্দায়ুস, এরা কি কথা কয় না, এরা কি? ইন্ডিয়ায় যত নায়িকা আছে সবগুলা কি আদ্দায়ুস? সবগুলো দায়ুস। সৌন্দর্য দেখায় কারে? মানুষ মানুষ যুবকদেরকে। এখন আবার বুড়ারাও বাদ যায় না, সবাই বসে বসে এদের সৌন্দর্য দেখে। এজন্য আমরা দেখতে পাচ্ছি নতুন করে একটা অগ্রযাত্রা শুরু হয়েছে, বহু নায়ক নায়িকা ইসলামের দিকে ফিরে আসতেছে, তারা বুঝতেছে কোনোদিন তাদের পথটা জান্নাতে যাওয়ার পথ হতে পারে না। সবাই বলেন পারে না। কয় নাম্বার? এখন আপনি সিদ্ধান্ত নেন, আপনি আপনার স্ত্রীকে কেমন রাখবেন? আপনি যদি আপনার স্ত্রীকে ব্যাপারদায় চলতে দেন, দায়ুস বানায় ঘুরতে দেন, আপনি লিখে রাখেন আপনার সন্তান কথা শুনবে না, কারণ সন্তানের অন্যতম অধিকারটা আপনি সন্তানকে দেন নাই, ঠিক না বিঠি? ওমর রাদিয়াল্লাহু তাআলার আনহুর কথা বলেছিলাম, খেল আছে মনে হয়? খেল নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলার আনহুর কাছে বিচার আসছে। কি বিচার? আমার সন্তান আমার সঙ্গে বেয়াদবি করে,
বলতেছে সাহস তো কম না, আমার রাজ্যে থেকে বেয়াদবি ধরে আনো, পাকড়াও করো। ছেলেটারে ধরে আনছে, ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনে দাঁড়ায়, ছেলের অবস্থা তো তাই, কেমন করে জবাব দিব এখন খলিফাতুল মুসলিমিনের সামনে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, এ তুমি কেমন করে বেয়াদবি করো বাবার সঙ্গে, কেন তুমি তোমার মায়ের সঙ্গে বেয়াদবি করো? ছেলে বুঝছে অবস্থা কাহিল, ছেলে বলছে খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আমি জানতে চাই আমার কি কোনো অধিকার ছিল, বাপের কাছ থেকে কি আমি কিছু পাওনা ছিলাম? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ পাওনা ছিলাম। এক নাম্বার তুমি পাওনা ছিলাম, নেককার একজন স্ত্রীকে তোমার বাপ বিয়ে করবে। ছেলেটা বলল, আফসোস আমার মা কোনো নেককার মহিলা না। দুই নাম্বার তুমি পাওনা ছিলাম, সুন্দর একটা নাম তোমার জন্য রাখা হবে। এখন তাকায় দেখেন নাম রাখে সেন্টু মিন্টু ডাব্লু পটেটো, আছে না নাই, সুন্দর নাম রাখা হয় নাই। তিন নাম্বারে তুমি পাওনা ছিলাম, কোরআন সুন্নার জ্ঞান তোমাকে শিখাবে। ছেলেটা বলল, কিচ্ছু আমাকে দেয় নাই, আমার মা দুনিয়ার বদমেজাজি, সারাদিন আমার আব্বার সঙ্গে ঝগড়া করে, চরিত্র ভালো না। দুই নাম্বারে সুন্দর কোনো নাম আমার জন্য রাখা হয় নাই। তিন নাম্বারে আমাকে কোরআন সুন্নার কোনো জ্ঞান শিখানো হয় নাই। হযরত ওমর অবাক হয়ে গেলেন, আজকের সন্তানগুলা কথা শুনে না, কারণ সন্তানের হকগুলো আমরা আদায় করি না, ঠিক না বিঠি? স্ত্রীদেরকে বানাইছেন আদ্দা ইউথ, অধিকাংশ ঢাকা সিটিতে দ্বারা যারা থাকে, ঢাকা সিটি এখন এমন একটা সিটি যে কোনো মুহূর্তে এখানে আজাব আসবে। এটু তাকায় দেখেন দেশ গ্রামের মহিলারা যারা একটু কম বুঝে, বেশি শিক্ষিত না, তারা মোটামুটি দিন মানে। ঢাকা সিটির দিকে তাকায় দেখেন বুড়ু প্লাগ, একশোর মধ্যে হান্নান ভাই বলেন কয়জন হতে পারে? 99 জন হতে পারে। এবার একটু চিন্তা করেন, বুড়ু প্লাগ করলে প্রতিনিয়ত আল্লাহ লানত পড়ে, এখন প্রতিনিয়ত লানত চলছে, সৌন্দর্য প্রদর্শনী চলছে। একটা গাড়ি কিনবেন ওইখানে পর্যন্ত একটা নারী মডেল দেওয়া হয়। আচ্ছা আপনি কি নারী কিনবেন না গাড়ি কিনবেন? কিনবেন আপনি গাড়ি, ওইখানে একটা নারী মডেল দেওয়া হয়। কিনবেন একটা মোবাইল, ওইখানে একটা নারী মডেল দেওয়া হয়, সে দাঁড়ায় দাঁড়ায় কথা বলে। এটা ইহুদিদের একটা কূটকৌশল, ব্যবসায়িক কূটকৌশল। এই সমস্ত কূটকৌশল গুলা যখন আমাদের কৌশল হবে, এই মানুষগুলার সঙ্গে কিয়ামতের দিন আল্লাহ পাক কথা বলবেন না, দয়া দেখাবেন না, আল্লাহ পাক তাদের দিকে তাকাবেন না, ঠিক না বিঠি? কয় নাম্বার? জোরে বলেন। এরপরে আসেন আমার ভাইরা সাত নাম্বারে, আল্লাহ পাক কথা বলবেন না। আল মুদমিনুল খামর, যেই লোকটা মদ পান করবে, প্রতিনিয়ত মদ পান করে এমন লোকের সংখ্যা কম না বেশি? আমাদের দেশে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নামে একটা অধিদপ্তর আছে, এই অধিদপ্তরের পরিসংখ্যান বলছে বাংলাদেশে মাদক দ্রব্য সেবন করে এমন লোকের সংখ্যা একজন দুজন নয়, 25 লাখ। কত লাখ? 25 লাখ। এর মধ্যে তারা আবার জরিপ করে বের করেছে, যারা ফেনসিডিল খায়, গাঁজা খায়, দুর্বল পার্টি যারা, এদের খরচ হয় প্রতিদিন 150 টাকা। যারা ইয়াবা খায় তাদের অনেক খরচ হয়, যাদের এলএসডি খায় তারা আরো খরচ বেশি করে, হেরোইন যারা খায় তাদেরও খরচ অনেক হয়, পেথিনিন যারা নেয় তাদেরও খরচ অনেক হয়, দেশি মদ যারা খায় এদের একটু কম হয়। হিসাব দাঁড় করিয়েছে 150 টাকা, তাহলে একটু গুণ দেন তো দেখি যুবকরা, 150 গুণ 25 লাখ কত হয়? 150 গুণ 25 লাখ কত হয়? ঝটপট একটা গুণ দিয়ে দেন, 150 টাকা গুণ 3 কোটি না বাবা, আবার একটু গণেন, একক দশক শতক সহস্র এভাবে গণেন, কত হয়? হ্যাঁ 37 কোটি
37 কোটি 50 লক্ষ টাকা পার ডে দেশের টাকা এই সমস্ত জালিয়াতদের পকেটে ঢুকে যাচ্ছে, ঠিক না বেঠি? আমার নির্বাচন কমিশন থেকে আইন হওয়া উচিত মুসলমানদের দেশে যে লোকটা মক্ষ মেম্বার হতে পারবে না, চেয়ারম্যান হতে পারবে না, এমপি মন্ত্রী হওয়ার তো প্রশ্নই আসে না, ঠিক না বেঠি? রসুল বলেছেন কেয়ামতের আগে তোমরা দেখবা এমন সময় আসবে শরীবাতিল খামর, মদ বেড়ে যাবে। এই মদ খাওয়া যখন বেড়ে যাবে, মুদমিনুল খামর প্রতিনিয়ত যখন মদ খাবে, লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, আল্লাহ তাদের দিকে তাকাবেন না, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম তাদের দিকে দেখবেন না, কথা বলবেন না, ওয়ালা ইউজাক্কিহিম দয়া দেখাবেন না। বলেন তো আল্লাহর দয়া কম না বেশি? এবার আল্লাহর দয়ার একটা উদাহরণ নেয়, কষ্ট হচ্ছে আপনাদের? আর 15 থেকে 20 মিনিট ওয়াজ চলবে, কষ্ট হবে? যারা খুব মনোযোগ নিয়ে বসছেন, একজন আমরা উঠতে দিব না, এই 10-15 মিনিট কোরবানি করব কোন ইনশাআল্লাহ, প্রচন্ড শীতের এই কোরবানি আল্লাহ আমাদেরকে এই মানুষগুলা থেকে হেফাজত করে যাদেরকে আল্লাহ দয়া করবেন তাদের কাতারে আল্লাহ শামিল করে দিক, করেন আমিন। জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। কয় নাম্বারে আসি? জোরে কর, আরো জোরে, মনোযোগটা সুন্দর আস। এখন কয় নাম্বার? এই 7 নাম্বার শুনে কি উঠে যাবে? এ ওয়াজ আগে শুনছেন কোনোদিন? না, সত্যি সত্যি বলেন, শুনছেন? শুনছেন সবগুলো? শুনছেন কটা? শুনছেন আমার কাছে? শুনছেন? আমি জীবনে ওয়াজ করি না, আজকে এটা প্রথম। কালকে রাত্রে ওয়াজটা লিখছিস, রাতের অধিকাংশ সময় গাড়িতে বসে বসে এই ওয়াজটা লিখছি। আগের বছরে একটা ওয়াজ করছিলাম, শুধুমাত্র 3 জনের দিকে আল্লাহ তাকাবে না। কালকে আমি চিন্তা করলাম যে আরও কে কে আছে যাদের দিকে আল্লাহ তাকাবে না, আমি অবাক হয়ে গেলাম। পড়তে 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 গিয়ে অবাক হয়ে গেলাম, আল্লাহ কাদের দিকে তাকাবে না? আল্লাহ যদি না তাকান সেদিন বান্দা কার কাছে যাবে, কার কাছে যাবে? সেদিন আল্লাহ এত দয়াও দেখাবেন, এত মায়াও দেখাবেন, আবার কঠিনও হবেন, ঠিক না বেটি? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, সেদিন আল্লাহ কাহ্হার হয়ে যাবেন, রাগান্বিত চেহারা নিয়ে বলবেন, আজকে দিনের মালিককে কেউ কোনো জবাব দিবে না, আল্লাহ নিজেই বলবেন আজকের দিনের মালিক তিনি, যিনি কহ্হার, যিনি সেদিন পাকড়াও করবেন ধরবেন, তিনি কে? সেদিন সামনে, সেই দিনটা বড় কঠিন দিন হবে, সেই দিনটা এমন হবে মানুষগুলা ঘামতে থাকবে, গামতে থাকবে, ওমিনহুম মান ইয়াকুনু আলা হাকওয়াইন, কারো কারো ঘাম কোমর পর্যন্ত চলে আসবে, কারো কারো ঘাম বুক পর্যন্ত চলে আসবে, ওমিনহুম মান ইয়াকুনু আলা ফিন, কারো কারো ঘাম মুখ পর্যন্ত চলে আসবে। আল্লাহ নবী এইভাবে দেখিয়ে বললেন, ফাশার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলা ফিন, মুখের দিকে দেখায় বললেন এই পর্যন্ত ঘাম চলে আসবে, ঘামের কারণে গরমের কারণে নারী বুড়ি গুলা টকবক টকবক করে ঘুরবে, সেই কঠিন দিনে আলেম পর্যন্ত আল্লাহর কাছে সার পাবে না, শহীদ সার পাবে না, দানবীর সার পাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো হাদিস নি হাদিসান, এমন একটা হাদিস বলেন নবী যে আপনাকে একান্তে ডেকে হাদিসটা বলেছেন,
আবু হুরায়রা হাদিস বলতে গিয়ে একবার দুইবার না তিন তিনবার অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছে বলেন আল্লাহু আকবার। তিনবার অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেল, তিনবার অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পরে বললেন সেদিন আল্লাহ রাব্বুল আলামিন শহীদদেরকে ডাকবেন, আল্লাহ পাক বলবেন তোমার সবচাইতে দামি জীবনটাকে দিয়ে দিয়েছিলাম, আল্লাহ জীবন দিয়েছিলাম আপনার জন্য, আল্লাহ বলবে মিথ্যা বলেছ আমার জন্য দাও নাই, গোত্রের জন্য দিয়েছিলাম, তোমার পরিবারের জন্য দিয়েছিলাম, আমি আল্লাহর জন্য জীবন দেও নাই, অপরাজনীতির জন্য জীবন দিয়েছিলাম, আমি আল্লাহর জন্য দেও নাই, সুতরাং তোমার কোনো প্রতিদান আমার কাছে নাই, দুনিয়ায় তোমাকে শহীদ বলা হয়েছে, আমি আল্লাহ তোমার শহীদ হওয়া কবুল করিনি, ফেরেশতারা লটকাও মাথা সেদিন নিচের দিকে দিয়ে দেওয়া হবে, পাটাকে উপরের দিকে দিয়ে ঝুলায় ফেলা হবে। এরপর আবু হুরায়রা হাদিস বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন, আল্লাহ পাক সেদিন আলেমদেরকে ডাকবেন, ও আলেম তুমি তো আলেম হয়েছিলা, হ্যাঁ আলেম হয়েছিলাম, করাতুল কোরআন আলাক তোমার জন্য কোরআন পড়েছিলাম, কারি হয়েছিলাম তোমার জন্য বয়ান করেছিলাম, খতিব হয়েছিলাম, আল্লাহ বলবে না না কাদাবতা মিথ্যা বলেছ, লোকে তোমারে বড় আলেম বলবে, লোকে তোমারে বড় খতিব বলবে, ভাইরাল হওয়ার নিয়তে গুণা করেছিলাম, সব শূন্য হয়ে যাবে, আলেমকে সেদিন লটকা দেওয়া হবে, মাথা নিচের দিকে দিয়ে পা উপরের দিকে দিয়ে দেওয়া হবে, আল্লাহ বলবে ফেলো জাহান্নামে ফেলো, মুহূর্তের মধ্যে জাহান্নামে ফেলে দেওয়া হবে, আল্লাহ ধরবে দানবীর কো দানবীর, অনেক দান করেছিলাম, আল্লাহ দান করছি আপনার জন্য, আল্লাহ বলবে না আমার জন্য দান করো নাই, লোকে দানবীর বলবে জন্য দান করেছিলাম, এরও লটকায় দাও লটকায় দেবে সেদিন, আজকে যারা বসেছি হৃদয়টাকে পরিবর্তন করেন, আল্লাহর রহমত কামনা করেন, যিনি মাফ করে দিবেন ক্ষমা করে দিবেন তিনি কে, কয় নাম্বার আট, জোরে কন আরো জোরে আট, নম্বরে আল মান্নানু বিমা আতা, ওই লোকের দিকে তাকাবেন না, আল মান্নানু বিমা আতা, ওই লোকের দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, আল মান্নানু বিমা আতা, যে কোনো কিছু দিয়ে আপনাকে খোটা দেয় এমন ব্যক্তি সমাজের মধ্যে আছে না না। আমি কিছু কিছু নেতার কাণ্ড জ্ঞান দেখলে অবাক হয়ে যাই, মোবাইল এটাও আমরা দিছি, পুলাপান বানায় নিছে ট্রল, সারা দেশ ট্রল করলো, আচ্ছা মোবাইল যদি দিয়েই থাকেন খোটা দিয়ে সব নষ্ট করেন কেন, ঠিক কিনা কথা কয় না, খবরদার আপনি কিছু দিছেন তুলে ধরবেন না, আমাদের কথার ভিতরে খোটা দেওয়া, জনগণ আপনার কাছে পাওনা, জনগণ আপনার কাছে প্রাপ্য, জনগণকে দিতে পেরেছেন আপনি দায়িত্ব পালন করেছেন, দায়িত্বের ব্যাপারে যা সামনে দাঁড়াতে হবে তিনি কি, আপনি একটু রাত গভীরে ওয়াজের এই অংশটা শুই নেন, আমি নেতাদেরকে বলবো নেতারা ওয়াজের এই অংশটা শুই নেন, আর চিন্তা করেন আপনি কেমন আর আমাদের নেতাগুলো কেমন ছিল, ঠিক বলছে একজনে, আমাদের নেতা ছিল আবু বকর, কেমন নেতা ছিলেন, কোন একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছু নিলেন, আবু বকর কেমন নেতা আজকে দেখতে হবে, কোথায় যায় কেন যায় কার বাড়িতে যায়, পিছু পিছু আসলেন জীর্ণ শীর্ণ একটা বাড়ির ভিতরে আবু বকর ঢুকল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে পিছনে দাঁড়ায় আছে, কার বাড়িতে গেল একটু পরে দেখব,
খানিকটা সময় পার হয়ে গেল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহু বের হয়ে আসলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলাহু লুকিয়ে পড়লেন। এবার আবু বকর চলে যাওয়ার পরে ঘরের দরজার মধ্যে নক করলেন, দরজা খুলে একজন দরজা খুলেছে, তাকায় দেখে বৃদ্ধা অন্ধ মহিলা, জোরে করে আল্লাহ, জিজ্ঞাসা করলেন, ও নারী বৃদ্ধা মাম, একটু আগে যিনি এসেছিলেন আপনি কি তাকে চেনেন? লোকটাকে চিনি না, তবে বড় ভালো মানুষ, সব কাজকর্ম করে দিয়ে যায়, আমার খাবারের খবর গুলা নেই, নিঃসন্দেহে তিনি ভালো মানুষ, খোঁজ খবর নেন, আমার অবস্থার খবর এই লোকটা রাখে। চিন্তা করেন একজন খলিফা হয়ে বিদ্যা অন্ধ মহিলার খবর আবু বকর রাখতে দেরি করে নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আকাশের দিকে তাকিয়ে কেঁদে ফেললেন, ও মালিক, আবু বকর বড় কঠিন করে দিয়ে গেল, একজন বৃদ্ধা অন্ধ মহিলা কি খাবে? আবু বকর খবর নিয়েছে, আমাদের নেতা ছিলেন তারা, আজকের নেতাগুলা কানাডায় বাড়ি করে, আমেরিকায় বাড়ি করে, হাজার কোটি টাকার মালিক এক একজন হয়ে যায়, ঠিক না বেঠি? এবার আসেন কয় নাম্বার কথা, কয় না, কয় নাম্বার, নয় নাম্বার আসেন আমার ভাইয়েরা, শেষ করে দিব, হানান ভাই সময় তো অনেক হয়েছে, শেষ করে দিব, কি বলেন? তাহলে এই টপিকসটা শেষ করি, এখন উঠে গেলে তাহলে কিন্তু আর দিব, এখন কেউ উঠলে একটু বসাই দিন, আর পাঁচ সাত মিনিট সময় লাগে, কষ্ট হবে না? আমার ভাইয়েরা এবার আসেন নয় নাম্বারে, ওই মহিলা লা ইয়ানজুরুল্লাহ ইলা ইমরাতিন ওয়া লা তাশকুরু লিজাওজিহা ওয়া হিয়া লা তাস্তাগনি আনহু, এমন মহিলার দিকে আল্লাহ তাকাবেন না যেই মহিলা স্বামীর শুকরিয়া আদায় করে না। এখনকার সময়ে অধিকাংশ মহিলাই স্বামীর শুকরিয়া আদায় করে না, ঠিক না বেঠি? রসুল শব্দ চয়নে বললেন ওয়া হিয়া লা তাস্তাগনি আনহু, স্বামী সব দেওয়ার চেষ্টা করে, আমি মন পায় না, এমন স্বামী আছে না নাই যে ঠিক বলছে সে বিয়ে শাদী করে নাই, এখনো কয় ঠিক, কয় হুজুর আব্বা আমার এমন অবস্থা দেখি, ঠিক না বলে বলবো কি, এজন্য ঠিক বলছে, এখন আপনারা বলেন ঠিক কি না? কয় নাম্বার, জোরে কর, এরপরে আসেন দশ নম্বরে আমার ভাইয়েরা, রজুলুন আলা ফাদলি মাইন বিতরিকিন, আল্লাহ আপনাকে পানি দিয়েছে নেয়ামত হিসাবে, আপনি পানিটা আটকায় দিলেন, পানিটা আটকায় দিলেন, পানি দিব না, এরকম লোক আছে না নাই, পানি আটকায় দিলেন, জনগণকে পানি দিয়ে কষ্ট দিলেন, মানুষকে পানি দিয়ে কষ্ট দিলেন। আমাদের দেশের সঙ্গে ভারতের সম্পর্ক খুব ভালো, যখন তাদের পানি লাগে না তখন সব পানিগুলো আমাদেরকে দিয়ে দেয়, ঠিক না বেঠি? আর দেশ তখন বন্যায় কবলিত হয়, আর যখন পানির দরকার আমার দিনাজপুর আমার নীলফামারী পানির কারণে খা খা করে, আমার জমিগুলা তখন ফেটে চৌচির হয়ে যায়, ঠিক কইছে একজন? আপনারা কি ওয়াজ বুঝেন? তাহলে ঠিক একজনে বলবে, যখন আমার জমিতে পানির প্রয়োজন তখন যারা পানি দেয় না আল্লাহ তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না, ঠিক না বেঠি? কয় নাম্বার, জোরে কর, এরপরে আসেন এগারো নাম্বারে, ওয়ারাজুলুন বায়া রাজুলান লা ইউবাইউহু ইল্লা আদ-দুনিয়া, রাজুলুন বায়া রাজুলান লা ইউবাইউহু ইল্লা আদ-দুনিয়া, বায়াত নিয়েছে কিন্তু উদ্দেশ্য হচ্ছে দুনিয়া অর্জন করা, এমন নেতা কর্মী এখন আছে না নাই? দলীয় কর্মী
দলীয় নেতা কোন আদর্শের কারণে নয়, আমরা কোন ব্যক্তির আদর্শ মানতে চাই না, বিশ্বনবীর আদর্শ আমাদের আদর্শ হবে, ঠিক না বেটি? এখন আমরা বলি আমি উমুক আদর্শের নেতা, উমুক বাদী আমি, আমরা অন্য কোন আদর্শ চাই না, নবীর উম্মত, নবীর আদর্শ নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের উপরে জীবন দিয়ে কালেমা পড়ে মুসলমান যদি কবরে চলে যায় সাফাত পেয়ে জান্নাতি হয়ে যাবে, ঠিক না বেঠি? কেমন মুসলমান এখন, চেতনা মরা মুসলমান! আমি মনে করি আমি উমুকবাদী, আমার আদর্শ মুখটা, আপনার আদর্শ কোনোটা না, রাজনীতির আপনি আদর্শ বানায় নিয়েছেন, আপনার আদর্শ বানাতে হবে ইসলামকে, আপনি মডেল মনে করতে হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ঠিক না বেঠি? কয় নাম্বার কথা কয় না, কয় নাম্বার? দুনিয়া পাওয়ার জন্য বায়াত নিল, এখন অনেকে জমিনে দিন প্রতিষ্ঠা করতে চায়, বায়াত নিয়েছে, কিন্তু উদ্দেশ্য দুনিয়া অর্জন করা, লাভ হবে? রসুল দেখেন কি সুন্দর শব্দ চয়ন করেছে, ফাইনা আতাহু মা ইউরিদ ওয়া ফিলাহু ওয়া ইল্লা লাম ইয়াফিলাহু। যদি দুনিয়া অর্জনের জন্য আপনি বায়াত নেন, কোন একটা পথ পেয়েছেন আপনি খুশি, আপনার পথ যখন আপনার নাই আপনি বেজার হয়ে গেলেন, এই রকম লোক যারা আছে এই মানুষের দিকে আল্লাহ পাক রহমতের দৃষ্টিতে তাকাবেন না, ঠিক না বেঠি? এবার মিলায় নেন, যতজন রাজনীতি করতেছেন আজকে, মনে করেন থানা সভাপতি পদটা ক্যান্সেল হয়ে গেল, চায়ের দোকানে চা আপনি ফ্রি খাওয়াবেন আর গীবত বলবেন, ঠিক না বেঠি? কিসের রাজনীতি করলেন? এমন কি আমরা দেখেছি এক সময়ে জমিনের দিন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে, কিন্তু মৌত পর্যন্ত টিকতে পারে না, পদস্খলন ঘটে গেছে, অনেক বড় বড় ব্যক্তিবর্গ জীবনের শেষ সময়ে এসে পদস্খলন করছে, পদ পদবীর লোভ ঢুকে গেছে, এই লোকগুলার দিকে আল্লাহ তাকাবেন না। আমার ভাইদেরকে বিনয়ের সঙ্গে বলি, পদ পদবীর জন্য দল করা ছেড়ে দেন, আপনি যদি কোন দল করতে চান সেটাও করবেন একমাত্র কার খুশির জন্য। কথা কি কঠিন হয়ে গেল? কথা কঠিন হয়ে গেল? কত নাম্বার কথা কয় না, কত? আসেন আমার ভাইরা ১২ নম্বরে চলে যাই। ওয়ারাজুলুন সাওয়ামা রাজুলান বিসিনাতিন বাদা নাস, কেউ আসরের পরে কোনো কিছু বিক্রি করতে বসলো, বিক্রি করতে বসে বলল এই জিনিসটার দাম আল্লাহর কসম অনেক উঠছিল আমি দেইনি, জোহরের সময় একজনে ৩০০ টাকা কইছিল আমি দেইনি, এখন আপনি ২৫০ টাকা দিলেই দিয়ে দিব। এরকম খাঁটি মিশা কথা বলা ব্যবসায়ীর সংখ্যা কম না বেশি? আস্তে কর, আপনি ব্যবসায়ী, তাজুর সদুখন সত্যবাদী ব্যবসায়ী হন, মান নবীনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদা, আপনি নবীদের সঙ্গে জান্নাতি হবেন, সত্যবাদীদের সঙ্গে জান্নাতি হবেন, শহীদদের সঙ্গে জান্নাতি হবেন, মিথ্যা বলে বলে যদি বিক্রি করেন আপনার দিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকাবেন না, ঠিক না বেঠি? কয় নাম্বার? ১২ শেষ হলো, আর আছে কয়টা? কথা কয় না, জোরে কোন? কয়টা আছে বাকি? একটু আঙ্গুলা উঠায় দেখান তো কয়টা বাকি, পিছনের কয়েকজন ঘুমায় গেছে, সবাই উঠে তো, ওই যে সাথে একজন ইয়ে পরা বসা, ওই যে চাদর পরা, হ্যাঁ, হে মনে করছে হুজুরে এত দূরে কি আমারে দেখবে, আরে মিয়া, আর ওই যে পিছনে একজন একেবারে ঢেলান দিয়ে ওয়া শুনতেছে, আঙ্গুল উঠান, কয়টা বাকি, জোরে বলেন, কয়টা? এবার আঙ্গুলগুলো নামা। এরপরে আমার ভাইয়েরা যেই তিনটা এখন বলবো
সবচেয়ে শেষে বলবে এই জন্য এই তিনটা অধিকাংশ মানুষের ভিতরে আছে। এমন কি এখন যারা এখান থেকে বসে উঠে এখান থেকে শেষ পর্যন্ত যাবেন অনেকেই ঠিক করতে করতে বাড়িতে যেতে হবে। এই তিনটা অধিকাংশ ওয়া শোনা ব্যক্তিদের মধ্যেও থাকতে পারে, ঠিক না বেঠি? কেমনি বুঝলেন? ঠিক কহু তো, ঠিক কওয়া লাগে, আপনি ঠিক কথাই তো বলবেন, এই জন্য আপনার দাওয়াত দিচ্ছি। আসেন আমার ভাইরা, ১৩ নম্বরে লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইয়ানযুরু ইলাইহিম। আল্লাহ কথা বলবেন না, আমার আল্লাহ দয়া দেখাবেন না, আমার আল্লাহ মায়া দেখাবেন না। এর মধ্যে ১৩ নম্বরে হলো আল মুসবিল, যার পরনের কাপড়, যার লুঙ্গি, যার পায়জামা, যার প্যান্ট, যার জামা, তাকনুর নিচে ইচ্ছাকৃত অহংকার সহ থাকবে। বুঝে নিতে হবে এই ব্যক্তির দিকে যিনি তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কে? আল্লাহ বানিয়ে ফেলছেন, তালেবানদের রাষ্ট্র বানিয়ে ফেলছেন। আজকে মুসলমান তাকনুর উপরে প্যান্ট পরলে অনেকে তাকায় দেখে কয় এটা জানি কোন দল করে, ঠিক আসতে বলে ঠিক। তুমি তোমার রাজনীতি করো, তোমার নেতা তোমাকে বলে দেয় নাই তাকনুর নিচে প্যান্ট পরবা, খ্রিস্টানদের ফ্যাশনকে ফ্যাশন বানায় নিয়েছ। আজকের এখান থেকে উঠার আগে তাকনুর নিচে যার লুঙ্গি আছে, প্যান্ট আছে, পায়জামা আছে, টেনে উপরে উঠাবেন, কারণ এই লোকটার সঙ্গে যিনি মায়া দেখাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? এটা যেন তেন হাদিসের বক্তব্য না, এই হাদিসটা সুনান নাসাইর মধ্যে এসেছে, একেবারে সহি সনদে বর্ণিত হাদিস। এরপরে আমার ভাইয়েরা কত নাম্বার? আরো জোরে, আরো জোরে, আল মুনাফিক সিলাতহু বিল হালাফিল কাযিব, দাম বাড়ানোর জন্য কসম করে। দাম বাড়াবে কেমনে? বলবে আল্লাহর কসম এই জিনিসটা কিনে আসছি ১৫০০ টাকায়, কেমনে আপনার কাছে এসে কমে বেশি ৩০০টা টাকা লাভ দেন আপনার কাছে বেশি? একটু পরে দেখা যায় ১৫০০ টাকা যেটা আল্লাহর কসম করে কিনে আসছে ওইটা বিক্রি হয়েছে ৮০০ টাকা। এরকম ব্যবসায়ী আছে না? এই যে আপনি কথায় কথায় আল্লাহর নামে মিথ্যা কসম করলেন, লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ আপনার সঙ্গে কথা বলবেন না, ওয়ালা ইউযাক্কিহিম দয়া দেখাবেন না, ওয়ালা ইয়ানযুরু ইলাইহিম আপনার দিকে তাকাবেন না, সেদিন যদি আল্লাহ না তাকায় যাওয়ার কোনো জায়গা গোলাম পাবে না, ঠিক না বেঠি? এবার আসেন শেষ কথা, কয় নাম্বার? মাশাআল্লাহ, কোন দুইজন ১৫ কইছেন একটু হাত তুলে তো দেখি, এত আগ্রহ, সুবহানাল্লাহ। এবার সবাই বলেন কত? ১৫। আরো জোরে, ১৫। আরো জোরে, ১৫। ১৫ নম্বরে আল মান্নানু আতাউহু, আল মান্নানু আতাউহু, আল মান্নানু আতাউহু। আপনি যাকাত দিলেন, দান করলেন, ভালো কোন খরচ করলেন, একটু পরেই খোটা দিয়ে দেন, এমন স্বামী, এমন ব্যক্তি, এমন দানবীর সমাজের ভিতরে আছে না? না, কথায় কথায় স্বামী খোটা দেয়, এত কিছু তোমারে করছি এগুলো খোটা দিন না, না দিয়ে আপনি চিন্তা করেন বউয়ের মুখে একটা লোকমা তুলে দিয়েছেন, সন্তানের মুখে একটা লোকমা তুলে দিয়েছেন, এটাও আপনার জন্য সৎকা করলে যেমন সওয়াব হতো সম পরিমাণ সওয়াব যিনি দিয়ে দিয়েছেন, তিনি কে? আল্লাহ। এবার আমার ভাইয়ের একেবারে শেষ কথা বলি, লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ তাকাবেন না, ওয়ালা ইউযাক্কিহিম দয়া দেখাবেন না, আল্লাহ কথা বললেন না, লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, আমার আল্লাহ কথা বলবেন না, দয়া দেখাবেন না।
এমনকি ওলা ইয়ানজুরু ইলাইহিম তাকাবেনও না। আল্লাহ কত দয়ালু, একটা নাম দিয়ে চিন্তা করেন, আল্লাহর একটা নাম হলো আর রহমান। কার নাম বলেন? কার নাম? কোরআনে একটা সুরাই আছে আর রহমান আল্লামাল কুরআন। কোরআন যখন আমরা পড়তে যাই দেখবেন শুরুতে শুরু করি বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান কার নাম? আল্লাহ। যে কোন নামাজ আপনি পড়ছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম। রহমান কার নাম? আল্লাহ। কোনদিন আপনি ভাবলেন না কেন আল্লাহ রহমান বললেন? মায়ের রেহেম, মায়ের জরায়ু, সন্তান ঠিক যেই জায়গায় থাকে সবচাইতে নিরাপদ জায়গা, সবচাইতে শান্তির জায়গা, সবচাইতে মায়ার জায়গার নাম মায়ের রেহেম, মায়ের জরায়ু, মায়ের গর্ভ। যেই জায়গায় সন্তানটা থাকে আপনি আমি পড়ে যেতে নিলে স্বাভাবিকভাবে দেখবেন সামনের দিকে হাত চলে যায়, পিছলা খাইছে, দেখবেন সামনের দিকে হাত চলে গেছে, হয় কি না? পিছলা খাইছেন, সামনের দিকে হাত চলে গেছে। কিন্তু আপনি আপনার স্ত্রীর দিকে তাকায় দেখবেন, আমি নিজের চোখে দেখেছি আমার স্ত্রী যখন গর্ভবতী হয়েছে হাঁচি দেওয়ার সময় পেটের মধ্যে হাত দিয়ে দেয়। যদি কখনো একটু স্লিপ কাটার সম্ভাবনা থাকে সামনের দিকে আর হাত দেয় না, পেটের দিকে হাত দিয়ে দেয়। নিজের জীবনের চাইতে সন্তানের জন্য মায়া বেড়ে গেছে, ঠিক না বেঠি? এই যে মায়াটা আল্লাহ মায়ের জন্য সন্তানকে এমন বানায় দিলেন, মা নিজের জীবনের চাইতে বেশি সন্তানকে ভালোবাসে। সন্তান কিন্তু মাকে চিনে না, সন্তান কিন্তু ছোট্টবেলাতে যখন পেটে আছে মাকে জানে না, মাকে ভালোবাসে না। মা কিন্তু সন্তানকে চিনে, সন্তানকে জানে, সন্তানকে ভালোবাসে। সন্তান পেটের ভিতরে লাথি মারে, মায়ের অনেক কষ্ট হয়, কিন্তু মা মনকে সান্ত্বনা দেয়, আহারে আমার কলিজার টুকরা সন্তানটা নড়াচড়া করতেছে, আল্লাহ তার নড়াচড়ার ভিতরে যেন কোনো ব্যাঘাত না হয়, কোনো কষ্ট না হয়। এই হচ্ছে মায়ের মনের ভালোবাসা, এই হচ্ছে মায়ের মনের দৃষ্টান্ত। আজকে যারা আমার সামনে বসলেন এবার চিন্তা করেন, এইটা একটা দয়া, এইটা বোঝানোর জন্য আরবি যে শব্দ ব্যবহার করা হয় এই শব্দের নাম হলো রেহেম। আর এর চাইতে কোটি 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 গুণ বেশি দয়া বোঝানোর জন্য আল্লাহ এমন শব্দ নিলেন রহমান। সিগায় মুবালাগা, সাধারণ দয়া নাম, মা তার সন্তানকে মায়া করে এমন দয়া নাম। আপনি গোলাম, আল্লাহকে চিনেন না, নামাজ ছেড়ে দিচ্ছেন প্রতিনিয়ত, জেনা করতেছেন প্রতিনিয়ত, মদ খাচ্ছেন প্রতিনিয়ত, গুনার ভিতরে হাবুডুবু খাচ্ছেন প্রতিনিয়ত, আমার আল্লাহ কিন্তু একবারের জন্য ভুলে যায় না,
প্রত্যেকটা দিন আপনাকে ডাকে আর বলেন ইন্নাল্লাহ ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইল লিয়াতুবা মুসিউন নাহার। ও গোনাহ, দিনের বেলায় গুনাহ করেছিলি, এখন রাত হয়ে গেছে, আমার কাছে মাফ চা, ক্ষমা চা। যিনি তোমার দিনের বেলার গুনাহগুলা রাত্রি বেলায় মাফ করে দিবেন তিনি কে? আল্লাহ। ওয়া ইন্নাল্লাহ ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল। আবার দিনের বেলায় ডাকে আর বলে গোলাম, রাত্রি বেলায় দরজা বন্ধ করে গুনাহ করেছিলে, এখন তো সকাল হয়ে গেছে, আমি আল্লাহর কাছে মাফ চাই, যিনি তোর গুনাহগুলা মাফ করে দিবেন তিনি কে? আল্লাহ। এত দয়া, এটাকে বলা হয় আর রহমান, অতি দয়ালু, সাধারণ দয়া। 40 বছর আপনি অন্যায় করলেন, একদিন মন থেকে চোখের পানি ছেড়ে মাফ চাইলেন, জেনা করেছেন, মদ খেয়েছেন, নামাজ কাজা করেছেন, অনেক রকমের অন্যায় করেছেন, একদিন মাফ চাইলেন, যিনি মাফ করে দিবেন তিনি কে? আল্লাহ। আনান সামা, সুদূর আকাশের মেঘমালা পর্যন্ত যদি আপনার গুনাহ পৌঁছে যায়, আপনি যদি তওবা করার মতো তওবা করেন, যিনি মাফ করবেন তিনি কে? আল্লাহ। ইয়াসতুরুনা, বারবার গোপন করে আপনার গুনাহ, সুম্মা ইউনাদিনা, বারবার বলে গুনাহ, আয় আর দূরে থাকিস না, যিনি ডেকে ডেকে মাফ করে দেন তিনি কে? আল্লাহ। আজকে থেকে অন্যায় ছেড়ে দিব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইয়ানযুরু ইলাইহিম, এমন হবে না যে আল্লাহ কথা বলবেন না, ডাক দিবেন না, আদর করবেন না, এমন হবে যাদের চক্ষু বন্ধ হতে দেরি হবে, জান্নাত দিতে দেরি হবে না। বড় জোরে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এবার পাঁচটা আঙ্গুল উঠান, কয়টা কথা কয় না, কয়টা কষ্ট হয়ে যাচ্ছে বাবা, একটু আঙ্গুলগুলো নামান। এক নম্বরে মানুষের ভালোবাসা নিবেন যতদিন বাঁচবেন, পারবেন নি? এই যে আমার পাশে বসা মানুষটা, আপনারা ভালোবাসেন তো? সে খারাপ লোক না? একবার প্রকাশ্যে বলেন, খারাপ লোক না ভালো লোক? আমরা আল্লাহর কাছে কামনা করি আপনারা যেমন বললেন, এই বলা অনুযায়ী আল্লাহ যেন এই মানুষটারে ভালো মানুষ বানায় দেয়। পরে না আমি দেখেন, সে আপনাদের কাছে কিচ্ছু চায় না, এটা মাহফিল করে সম্মানের জন্য। সম্মানিত মানুষটার একবার সম্মান কাটা গেছে, ভুল বুঝাবুঝি হয়েছে, আপনারা বুঝেন নাই, বাংচুর পর্যন্ত চালিয়েছে, অনেক ঘটনা হয়ে গেছে, আমরা আর পুনরাবৃত্তি করতে চাই না। ভাইটার জন্য দোয়া করি, আমাদের আব্দুল হান্নান ভাই যে আয়োজন করে, আল্লাহ যেন এই আয়োজনে দেশের সকল আলেমদেরকে আল্লাহ যেন আসার তৌফিক দান করেন। পরে না আমি, সিরাজগঞ্জের মাটি বড় উর্বর মাটি, এই উর্বর মাটিতে ভুল বুঝাবুঝি যেন আল্লাহ তৈরি না করেন, আমরা যেন সবার ভালোবাসা পাই, আল্লাহ যেন তৌফিক দান করেন। পরে না আমি, এক নম্বরে জীবনে যতদিন বাঁচবেন মানুষকে ভালোবাসবেন, যদি আপনি ভালোবাসতে পারেন বুঝে নিবেন যিনি আপনাকে ভালোবেসে ফেলেছেন তিনি কে? মানুষের ভালোবাসা যখন পাবেন এটা ঠুনকো না। দুই নম্বরে আমার ভাইরা কোরআনকে ভালোবাসবেন, তিন নম্বরে সুন্নাহ মানবেন, চার নম্বরে পরীক্ষা আসলে জেল জুলুম নির্যাতন নিপীড়নে অটল থাকবেন যিনি বিজয়ী দিবেন তিনি কে? পাঁচ নম্বরে আমার ভাইরা আপনি আমি যদি ভালো কাজের মধ্যে থাকি, আমার দ্বারা দিন প্রতিষ্ঠা নাও হতে পারে, চেষ্টা টুকুন করলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই যে তুমি ভালো কাজের উপরে ছিলা, এটাই তোমাকে বলে দেয় ইউয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মৌতের আগে যদি ভালো ভালো কাজ করে তুমি মারা যেতে পারো,
তুমি বুঝে নিবে যিনি তোমাকে ভালোবেসে ফেলেছেন তিনি কে। আল্লাহ পাকের ভালোবাসা যেন আমরা অর্জন করতে পারি, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, সকলে পড়েন আমিন। আজকে আমরা এই মাহফিল থেকে বিনয়ের সঙ্গে মালিকের সঙ্গে কথা বলে মোনাজাত করে আমরা বাড়ি যাব। আমরা সকলে পড়ছি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা ইন্নী عبدك وابن عبدك وابن عمتك ناصيتي بيدك ماض في حكمك عدل في قضائك أسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني يا رب العالمين. الله تعالى برعشاني আমার আব্দুল হান্নান ভাইয়ের এই সুন্দরতম মাহফিলের বিদায় লগ্নে আজকের দ্বিতীয় দিনের শেষ অধিবেশনে কণ কণে শীতের মাঝে আপনার হাজার হাজার গোলামদেরকে নিয়ে মাহফিলের শেষাংশে হাত তুলেছি। আপনার দয়া অনেক বেশি, আমাদের গুনাহ যদি সুদূর আকাশের মেঘমালা পর্যন্ত চলে যায় আপনার দয়ার চাইতে অনেক বেশি। আল্লাহ যত জনের কথা বললাম আপনি যদি না তাকান, আপনি যদি দয়া না দেখান, আপনি যদি কথা না বলেন গোলাম কার কাছে যাবে গো আল্লাহ। আয় আল্লাহ আপনি যদি মাফ না করেন গোলাম যাবে কার কাছে গো আল্লাহ। আয় আল্লাহ আপনি যদি না তাকান মালিকার দিকে গোলামেরা তাকাবে গো আল্লাহ। সেদিন আপনি গোলামদের দিকে তাকাবেন, গোলামেরা তাকাবে فَيَنْظُرُونَ إِلَى وَجْهِهِ وَيَنْظُرُ إِلَى وَجْهِهِمْ এক নজরে গোলাম তাকায় থাকবে, এক নজরে মালিক তাকায় থাকবে, বছরের পর বছর, কালের পর কাল, যুগের পর যুগ পার হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের মতো গুনাহগারদেরকে মাফ করে দেন। আল্লাহ আয় আল্লাহ যত জন হাত তুলেছি এমন কেউ নাই জীবনে গুনাহ করি না। আয় আল্লাহ পুকুরের ভিতরে ডুব দিলে, পুকুরের ভিতরে একটু ডুব মারলে চারদিকে শুধু পানি আর পানি। আজকে যখন চোখটা বন্ধ করে আপনার কাছে হাত পেতে আসি মিসকিনের মতো, আল্লাহ ফকিরের মতো, ইয়াতিমের মতো, আল্লাহ
মনে হয়ে যাচ্ছে চারদিকে শুধু গুনার গুনারে আল্লাহ। রব্বুল আলামিন দুনিয়ার জীবনে মানুষ সম্মান করে ইজ্জত করে মাহফিলের চেয়ারে বসায় দিয়েছে আল্লাহ। সেদিন যদি আপনি লটকা মাথাটা নিচের দিকে দিয়ে পাটা উপরের দিকে দিয়ে আপনি যদি বলেন জাহান্নামে ফেলে দা আল্লাহ, এর চাইতে ব্যর্থ আর কেউ হবে না আল্লাহ। দয়া করে আলেমদেরকে মুখলিস বানায় দেন আল্লাহ। আল্লাহ আপনার এই ক্ষুদ্র হাকির ফাকির গোলাম এতক্ষণ ধরে কথা বলেছি, দয়া করে ইখলাসের সম্পদ আমার কলিজার ভিতরে দিয়ে দেন আল্লাহ। আল্লাহ মাওলা আপনার কত মধুর মধুর নাম আছে আল্লাহ, আপনার নাম আল্লাহ, আপনার নাম আর রহমান, আপনার নাম আর রহিম, আপনার নাম আল হাই, আপনার নাম আল কাইয়ুম, ও আমার মালিক আল্লাহ মেহরবানি করে প্রত্যেককে মাফ করে দেন আল্লাহ। যারা হাত তুলেছেন অনেকের মানায় অন্ধকার কবরে সব সন্তান নিজ হাতে মাকে সাদা কাফনের কাপড় পরাইয়া কবরের ভিতরে একা একা রেখে চলে এসেছে গো আল্লাহ। মায়ের কানের দুল খুলে এনেছে, নাকের ফুল খুলে এনেছে, গলার চেইন খুলে এনেছে, হাতের বালা খুলে এনেছে, কিন্তু মা তোমার গুনাহগুলা খুলে আনতে পারে না আল্লাহ। সন্তানের চোখের দিকে তাকাইয়া মায়ের জীবনের গুনাহ মাফ করে দেও আল্লাহ। অনেকের আব্বা নাই, একটা সুন্দর বাড়ি দেখে যেতে পারে নাই, কতদিন বলেছে বাজান রে একটা সুন্দর বাড়ি যদি তোমার থাকতো, কতদিন বলেছে বাজার বাজার থেকে গোশত কিনে আনবো নাকি, সন্তানের টাকা ছিল না দিতে পারে না আল্লাহ। এখন টাকা হয়েছে বাপ নাই, এমন অনেক সন্তান দুইটা হাত তুলে আছে, মালিক মেহরবানি করে সন্তানের চোখের পানির দিকে তাকাইয়া বাবার জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। সবাই পড়ি রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আপনি যাদেরকে সন্তান দিয়েছেন কন্যা দিয়েছে আল্লাহ, আমাকেও একটা ছেলে দিলেন মেয়ে দিলেন আল্লাহ। আমার যত ভাই হাত তুলে আছে ছেলে দিয়েছেন মেয়ে দিয়েছেন,
আল্লাহ আমাদের ছেলে আমাদের মেয়ে আমাদের সন্তানাদিদেরকে মানুষের মতো মানুষ বানায় দিন আল্লাহ, এমন বানায় দিন তারা সেদিন জান্নাতের কাতারে থাকবে, বলবে আল্লাহ ওই তো আমার আব্বা, আলহাকনা বিহিন দুরিয়াতাহু, সেদিন বাপ ছেলে মেয়ে পরিবারকে একত্রিত করা হবে, দুনিয়ার মতো আখেরাতেও যেন জান্নাতি পরিবার একসাথে থাকতে পারি তৌফিক দিন আল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেকের সন্তানাদি যার সন্তানাদি অসুস্থ আছে সন্তানাদিদেরকে শিফায়ে কামিল আদিল আজল দান করে দিন আল্লাহ। যত তরুণ মাহফিলে এসেছে হাত তুলেছে, আল্লাহ মায়ের সঙ্গে অনেক বেয়াদবি করে ফেলেছে, গার মোটা করে কথা বলে ফেলেছে, বাবার সঙ্গে চোখ লাল করে কথা বলে ফেলেছে, বাপ চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে, আর বদদোয়া করে না, বলছে সন্তান রে তোর জন্য কতদিন বৃষ্টিতে ভিজে রোদে পুরে ইনকাম করেছি, আজকে আমার মুখে মুখে বললি আল্লাহ আপনি ব্যথা পেয়ে ফেলেছেন, আল্লাহ মেহেরবানি করে অবুজ তরুণ না বুঝে এমন ব্যবহার করে ফেলেছে মাফ করে দেন রে আল্লাহ। যতদিন বাঁচবো গো মালি মা বাবার খেদমত করার তৌফিক দিন আল্লাহ। আল্লাহ তাআলা আমার মা বোনা তুলেছে, জাহান্নামের পথ এখন চারদিকে খোলা, আল্লাহ আমার মা বোনদেরকে বুঝার তৌফিক দে। এমন বয়স থাকে তরুণী বয়স, যুবকেরা তাকায় থাকে সৌন্দর্যের বাহারি প্রশংসা হয়, আর এই সময়ে আমার মালিক তাকায় থাকে আমার বান্দি আমার ইবাদত করবে আমাকে ডাকবে, আল্লাহ তাকায় থাকে তরুণদের দিকে আমার বান্দা আমাকে ডাকবে, যেই বয়সে তরুণ তরুণী একজন আরেকজনের সৌন্দর্যে আকর্ষিত হয়, এই বয়সে আমার মালিক তাকায় থাকে গোলাম সাবুন্না সাফি ইবাদাতিল্লাহ, ইবাদত করো মালিককে ডাকো, এই ডাকার কারণে আরশে আজিমের নিচে ছায়া দেওয়া হবে আল্লাহ। তরুণ তরুণী যুবক যুবতী যারাই আজকের মাহফিল শুনতে এসেছে, আল্লাহ প্রত্যেককে হারাম সম্পর্ক বর্জন করে আল্লাহ পর্দানিশীন মুত্তাকিয়া মুজাক্কিয়া হওয়ার তৌফিক দিন আল্লাহ। আল্লাহ তাআলা অনেক মা হাত তুলেছে সন্তান হয় না, অনেক বছর হয়ে গেছে সন্তান হয় না, আল্লাহ আপনি সাহিব কুন ফায়াকুন, আপনি বললেই ফায়াকুন অবশ্যই হয়ে যাবে আল্লাহ। যতজন আজকে হাত তুলেছে আল্লাহ যার সন্তান হয় না, আল্লাহ আপনি নেককা দিনদার সন্তান দান করে দেন আল্লাহ। রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বুল আলামিন নেককা সালেহ দিনদার সন্তান দান করে দেন আল্লাহ। قرت اعيني واجعلنا للمتقين اماما, যারা মুত্তাকি হবে নেতৃত্ব দিবে এমন সন্তান আমাদের সন্তানদেরকে বানায় দেন আল্লাহ। রব্বুল আলামিন মউতের কানে যেদিন চলে যাওয়ার ডাক চলে আসবে, সেজদা অবস্থায় ডাকটা দিন আল্লাহ,
কপালটা আপনার জন্য কপালটা নোয়ানো থাকবে জবানের মধ্যে, সুবহান রাব্বিয়াল আলা বারবার উচ্চারিত হবে, ওই মুহূর্তে ডাক দিয়ে মাফ করে দিন আল্লাহ, রোজা অবস্থায় ডাক দিন আল্লাহ, কোরআন পড়া অবস্থায় ডাক দিন আল্লাহ, মদিনায় ডাক দিন আল্লাহ, রব্বুল আলামিন স্বপ্ন যুগে হলো একবার নবীজিকে স্বপ্ন দেখার তৌফিক দিন আল্লাহ, আল্লাহ তাআলা মালাকুল মউত চলে আসবে, আমার রুহটা ধরে টান মারবে, সেদিন সব পার হয়ে যাবে, অন্ধকার কবরটা আমার ঠিকানা হয়ে যাবে, ও আমার মালিক আল্লাহ, অন্ধকার রাতে একা থাকতে বড় ভয় লাগে, আল্লাহ কেমন করে গুটগুটে অন্ধকার কবরের ভিতরে থাকব, যেদিন ডাক আসবে জবানের মধ্যে জারি করে দিন মধুর কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।